ওড়নাটা বের করেছি, এতদিন পর বিয়ের সব জিনিসপত্র বের করে দেখতে ইচ্ছে হলো। আর আজকে যা বৃষ্টি হচ্ছে, বাড়িতে বসে আমরা এইসবই করছি, কারেন্টও নেই, এমন অবস্থা। ঠিক আছে, সোনাই আছে আর আমি এখন স্কুল যাব, আর সোনাই একা থাকবে না, পূজাকে ডেকেছি, ওকে তো পায়ে হাতে ধরে আনতে হয়, ও এসছে, আর পূজা আর সোনাই থাকবে। আমি এখন স্কুল যাব, স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আর স্কুল থেকে এসে তোমাদেরকে আমি মোটামুটি আমার বিয়ের কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। দুজন কি দেখছে দেখো বসে বসে, এটা নাকি সর্বশান্তিময় খাবার। এখন এখন এইটাই কিন্তু, ওটা কি ফ্যান ভাত ডিম? আচ্ছা তোদেরকে আমি এটা কালকে খাওয়াবো। বন্ধুর জন্য এইটুকু, বন্ধু একা আছে তো থাক, বন্ধুর জন্য অনেক কিছুই করি, বন্ধু একা আছে, একা আছে বলবি নি, এরকম ডেকে নিয়ে আসবি, দিয়ে দেখবো ঘর ভর্তি লোক আছে, বলবে আমি একা আছি একা আছি, তুই আয়রে আয়রে। দেখো পুরো অন্ধকারের মধ্যে দুটো ভূত বসে আছে। রেডি হয়ে গেছি আমি, আর আজকে যা বৃষ্টি চারিদিকে অন্ধকার, আজকে কি ভুলে গেছি, যা অন্ধকার চারিদিকে, মোটামুটি বাচ্চা কজন আসবে যাই না, যাই হোক আমাদের তো স্কুল যেতেই হবে। আর আমি রেডিও হয়ে গেছি, নিচে নামবো, খাবো। আজকে চুড়িদারি পরে নিলাম, কারণ এই বৃষ্টিতে ছাই টাড়ি পরে চুড়ি চালিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এখন নিচে নামবো, আর শোনাই আর তার আগে দেখিয়ে দিই বাইরে কিরকম অন্ধকারটা হয়ে গেছে। বুঝতে বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারবে আশা করি। এই দেখো পুরো অন্ধকার হয়ে এসছে একদম, মানে এতটাই অন্ধকার দেখতে পাচ্ছ, রুমটা এরকম অন্ধকার হয়ে গেছে, মানে বাইরেই এতটা অন্ধকার। কারেন্ট চলে গেল, চলে এসছে, আর ওদেরকে খেতে খেতে দিয়ে আমি স্কুল যাব। আমরা এখন নিচে নেমে, মানে ওপরে আর খাওয়া দাওয়া করিনি, নিচে নেমে এসেছি। নিচে নেমে একদম সুন্দর, এই মানে যদিও ঠান্ডায় মানুষ অন্য কিছু খায়, আমরা একদম পান্তা। কি রে তাকায় একটু? না না তাকানো যাবে না, খাওয়ায় এত মন, অনেকদিন পর পান্তা খাচ্ছে। তোরা তো ঘরে থাকবি, আমাকে যেতে হবে, এদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছি, একটু মন খারাপ তো হয়েই যাচ্ছে। শোনাই বসো বসো খেতে বসো। এই মাত্র উনি স্কুল থেকে ফিরলেন, এই দেখো এটা ওর লং গাউন, ওটা আমার মা কিনে দিয়েছে ওকে, মা এটা আমাকে গিফট করেছে, এরকম ভাবে কিনে দিয়েছে, এরকম বলছে না গিফট করেছে, কিনেই দিয়েছে ওটা। এই মানে লং গাউনটা পরে আজকে এলাম, আর আজকে একটু খুব আনন্দ হচ্ছে, আজকে রেনি ডে হয়ে গেছে স্কুল, আর যাওয়ার সময় যা বৃষ্টি হয়েছিল, মানে এগুলো পুরো মানে রেনকোট পরেছে ঠিকই, পুরো কোমর থেকে পুরো একদম ভিজে গেছিল। যাই হোক এখন চলে এসেছি বাড়িতে, এদের সঙ্গে এখন আবার টাইম কাটাবো, আর তার আগে ভাবছি যে এখন কয়েকটা গাছ লাগাবো বাড়িতে, আতা গাছ নিয়েছিলাম, আর কয়েক কিছু পাতা বাহারের গাছ নিয়েছিলাম, আর আজকে কিন্তু পুকুরে স্নান করবো। ঠিক আছে আজকে পুকুরে সবাই স্নান করবো। হ্যাঁ এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, মানে যেই টাইমটা বৃষ্টি হয়েছিল রেনি ডে হয়ে গেল, কিন্তু এখন 10টা থেকে 11:30 অব্দি এত বৃষ্টি, আমি যে গেছি কিভাবে ভগবান জানে, মানে রাস্তায় পুরো জল জমেছে, ড্রেন আর রাস্তা পুরো সমান হয়ে গেছে। যাই হোক মোটামুটি আজকে রেনি ডে হয়ে গেছে, একটু এদেরকে ছেড়ে একটু দুঃখ হচ্ছিল, বাচ্চা মাত্র 3 জন এসছে, আর ওই জন্য ওদের এতজন স্টুডেন্ট তোমাদের স্কুলে আর মাত্র 3 জন এসছে। আমাদের স্কুলের স্টুডেন্ট 230 250 মতো এরকম আমাদের স্কুলের বাচ্চা এরকম, কিন্তু মাত্র 3 জন, এত বৃষ্টি হচ্ছিল কেউ আসতে পারবে নাকি। যাই হোক এখন নিচে চল গাছ লাগাবো। পূজা পূজা ওঝা পূজা, এখন উপরে যাচ্ছি জামা কাপড় রোদে দিতে।
পূজা আয়, সংসারে কাজকর্মগুলো শিখ, নাহলে কি বলবে, বান্ধবীগুলো কোনো কাজ শেখায়নি, আগে বিয়ে করে নিল স্পর্ধা মৌমিতা সবাই দিয়ে কিচ্ছু শেখায়নি, আয় কিভাবে জামা কাপড় ওদের দেওয়া হয়, আর যদি তোর শ্বশুর বাড়ির লোক দেখে নাকি জানি না, পরে কিন্তু দোষ দেবে, আমাকে দোষ দেবেন না, আমি কিন্তু ওকে ধরে ধরে কাজ শেখাচ্ছি কিভাবে সংসারে কাজ করতে হয়, আমাকে একদম দোষ দেবেন না আপনারা। এদিকে চলে আয়, আজকে আমার গাছে ফুল ফুটে গেছে, আর আজকে আমরা তিন বান্ধবী, মানে সোনাইও এখন আমার বান্ধবী হয়ে গেছে, আমরা তিনজন পুকুরে স্নান করব, ওই তো পুকুরে, আর তার আগে গাছ লাগাবো। এখন ওপরে এসেছি, ভেজা জামা কাপড়গুলো ওপরে টাঙ্গিয়ে দিচ্ছি, আর আজকে যেহেতু রেনি ডে হয়ে গেছিলো তাই মোটামুটি বাড়ির অনেক কিছু যেই সব কাজগুলো পেন্ডিং ছিল, বিশেষ করে গাছটা লাগাবো, কয়েকদিন ধরে ভাবছি লাগানো হচ্ছিলো না, অনেক পাতাবাহারের গাছগুলো এনেছিলাম ওইগুলো লাগানো হয়নি, তাই এখন যুদ্ধে নেমে পড়েছি আমি, সোনাই, পূজা, আজকে ওরা আছে বলেও ইচ্ছে হলো। এখন এইসব গাছ এনেছি, মানে আমার কষাড়ি থেকে তাপাইতনের কাছ থেকে এইসব গাছ আনা হয়েছে, পাতাবাহার গাছগুলো, মানি প্ল্যান্টের গাছ, এগুলো সব এখন লাগাবো, আর একটা আতা গাছ এনেছি, এগুলো সব লাগাবো, ওই জন্য ওই উদ্দেশ্যে বেরিয়েছি, দেখি কোথায় কোথায় লাগানো যায়, এইসব গাছগুলো বাড়ির সামনে লাগালেই বেশি ভালো লাগবে। ও সাইডে তো ওটা লিচু গাছ, এটা বাতাবি গাছ, এটা সপেদা গাছ, আর এই সাইডে এটা পেয়ারা গাছ, এখানে অ্যাকচুয়ালি ওরা আছে বলেই আমি আজকে এই মানে এনার্জিটা পেয়েছি, যাই হোক কোদাল হাতে একদম লেগে পড়েছি নিজের, মানে আমার অনেক দিন থেকেই না পাতাবাহার গাছগুলো লাগাবো লাগাবো লাগানো হচ্ছিলো না, তাই এবারে যখন সুযোগ হয়েছে আর এইসব গাছ লাগাচ্ছি, আর বৃষ্টিও হয়েছিল, মাটিটা ভেজা ভেজা আছে, একদম মনে হচ্ছে একদম প্রফেশনালভাবে আমি মানে এই কাজটা করতে পারি যেভাবে করছি, আর ওরা তো ভীষণ হাসছে, পূজা শোনাই বলে দিদি তোকে যা মানে লাগছে এইসব বলছে, যাই হোক বিভিন্ন ভ্যারাইটির পাতাবাহারের গাছ এনেছি, আরও অনেক রকমেরই আছে আমার তিতুনের কাছে, সেখান থেকে কয়েকটা এনেছি, দেখি প্রথমে ধরুক গাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি ডালা লাগিয়ে দিলেই হয়, আর আমি ডালাই এনেছিলাম, অনেক 500 রকমের গাছ লাগানো হয়ে গেলে সোনাই আর পূজা এদিকে ওয়েট করছে, আমরা পুকুরে স্নান করব আর বৃষ্টিতে ভিজবো, আর যাই হোক এখন ভয়েস করছি, আমার গলা বসে গেছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, মানে তখন তো এইসব কাজ করেছি ভিজেছি, আর এখন আমার গলা বসে যাচ্ছে, কথা বলতে পারছি না ভয়েস করার সময়, আর এদিকটায়ও কয়েকটা গাছ, আর এছাড়া দেখতে পাচ্ছ কয়েকটা মানি প্ল্যান্টের গাছও এনেছি, ওগুলো লাগাবো, বেশ ভালো লাগে, ওগুলো বোতলে বোতলে করে লাগাবো, ছাদের ওপরেই রাখবো, এখন নিচে মোটামুটি ধরার জন্য লাগিয়ে দিচ্ছি। পূজা ইদি পেয়ারা পেড়ে যাচ্ছে একা একা, ভেতর ওই তো আছে ছোট ছোট গুলো হয়ে গেছে কিন্তু মোটামুটি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এইগুলো করতে করতে, যাই হোক আজকে জানি না ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারবো, কারণ স্নান টান করে খেয়ে দিয়ে পুরো টানা ঘুম দিতে হবে, আর যাই হোক দেখতে থাকো এরপরে কী কী করছি না করছি। ও আবার যাচ্ছে অন্য কোথাও গাছ লাগাবে, এই দেখো এই পেয়ারাগুলো পারলো পূজা দিদি, আরেকটা দাও আরেকটা দাও, তিনজনের তিনটে, এগুলো সব আমার তিতুনের দেওয়া গাছ, ওই জন্য আরো আরো যত্ন করে আমাকে লাগাতে হবে, এখন এইগুলোর ভেতরে আবার মাটি মানে রাখছি, এটা প্ল্যানিং ছিল যে এটা আগে আলপনা দেব, মানে কিছু আঁকবো তারপরে গাছ লাগাবো, যেহেতু আর হয়ে ওঠেনি তাই এই জন্য আগে গাছ লাগিয়ে দিচ্ছি, পরে সময় করে 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 আলপনা দেবো, কারণ একটু না এঁকে দিলে একদমই ভালো লাগবে না, আর এই গাছটা দেখো এটা কিন্তু কি বলা জানি না, আমি আমার মতো করেই বলছি ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং
মোটামুটি এগুলো মানে টবে টবে লাগিয়ে উপরে লাগালে ঝুলবে, নিচের দিকেই ঝুলবে ওই গাছগুলো। এটা ভীষণই সুন্দর লাগে, এখন ছোট আছে, তোমরা কেমন লাগবে মানে তোমাদের কেমন লাগছে বলতে পারবো না, কারণ আমার তিতুনের কাছে আছে, ভীষণ সুন্দর। তিতুনের কাছে কিন্তু অনেক টাইপের আছে, নতুন টাইপের আছে। তোমরা যারা আমার মানে ডেইলি ব্লগ দেখো তারা জানো। যাই হোক, এইটা আমি এটাই লাগাবো, দিয়ে দড়ি করে কিছু করে ছাদে, এটা ছাদের উপরের জন্যই আমি মেন এটা করছি। এইটুকু আনা হয়েছে, বেশি তো আনা হয়নি, এই এইটুকুই আনা হয়েছে, পরে গেলে ভালো করে বেশি করে আনবো। তখন তিতুনের কাছে যে ক্যাকটাস টাইপের গাছগুলো আছে ওগুলো নেবে, ওগুলো আনবো। এখন একটু একটু করে একটু একটু করে সাজাচ্ছি আর গাছটা, এটা মানে ডাল লাগিয়ে দিলেই হবে, তাই আমি ভেঙে ভেঙে লাগাচ্ছি যেহেতু অনেক নেই। আর যাই হোক, এবারে যে গাছটা লাগাচ্ছি তোমাদেরকে তো বললাম, এটা ওই এক ধরনের ওয়াল হ্যাঙ্গিং গাছগুলো। এটা কেমন হয় তোমরা তো সঙ্গেই আছো, দেখতে পাবে এই গাছটা নিয়ে, এইটা নিয়ে আমি খুব এক্সাইটেড কেমন হয় না হয়। আর এখন রেস্ট রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজ খেয়ে দিয়ে উঠে আর তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়নি, কারণ এত টায়ার্ড ছিলাম গাছ লাগানো এটা ওটা করে। তারপরে পুকুরে আজকে তিনজন স্নান করেছিলাম, এই সব করে মোটামুটি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ভাত চাত খেয়ে এসে ঘুম দিচ্ছিলাম আর এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কথা বলছি কি বলো তো, ব্লগটা এন্ড করব, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে, ব্লগটা এখানেই এন্ড করব আর বড় করব না। এর পরবর্তীটা আবার নতুন ব্লগে দেখতে পাবে। আর পূজা শোনাই ওরা আছে, সব ঘুম দিচ্ছে, ওদের এখন ঘুম ঘুমের পালা চলছে। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে কালকে। আর এরপরে আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, যা যা প্ল্যানিং আছে তোমরা সব কিছুই দেখতে পাবে। চলো টাটা, বাই, গুড নাইট।